হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল ন্যান নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস পাই নেটওয়ার্কের কিন্তু অনেক বড় একটা গুড নিউজ আছে এখনও কিন্তু হ্যাপি পাইডে চলতেছে তবে যেদিন পাইটা ছিল সেদিন কিন্তু একটা মানে ভালো একটা সুবিধা দিয়েছিল পাই এর যে টিম পাই টিম তারা কিন্তু ভালো একটা সুবিধা দিয়েছিল বিশেষ করে পুরাতন যে পাই ইউজার আছে তাদেরকে তো আশা করি সেই সুবিধাটা ইতিমধ্যে অনেকেই নিয়ে এনেছেন বাট যারা যারা এখন পর্যন্ত নেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা মেক করা তো সুবিধাটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমি বলি সুবিধাটা হচ্ছে পাই কে ওয়াইসি অনেকের কিন্তু পাই কেওয়াইসিটা ওয়াইসিটা ইলিজিবল করে দিত ইলিজিবল করে দেওয়ার পরে তাদেরকে একটা নোটিফিকেশন দিত তারপরে কিন্তু মূলত কে করা যায় তো বাট তাদের এই সুবিধাটা হচ্ছে মানে পাইডে যেদিন ছিল সেদিন থেকে এই সুবিধাটা দিচ্ছে বিশেষ করে যারা পুরাতন ইউজার আগে থেকে অনেকদিন আগে থেকে পাই ইউজ করতেছে বা পাই মাইনিং করতেছে তাদেরকে এই সুবিধাটা দিছে যে আপনাদের কোনো ইলিজিবলের জন্য কোনো নোটিফিকেশন লাগবে না আপনারা এমনিতেই কে করতে পারবেন তো ইতিমধ্যে কিন্তু আমি কে করে ফেলছি তো যারা যারা এখন পর্যন্ত করেন নাই মানে বিশেষ করে পুরাতন ইউজাররা তারা অবশ্যই করে নেবেন যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে বাট কে ওয়াইসি ইলিজিবল করে দেয়নি তারা কিন্তু খুব সহজেই কে ওয়াইসিটা করে নিতে পারবেন এখান থেকে তো কিভাবে আপনারা চেক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এতদিন থেকে কিন্তু পাই ইলিজিবল করে দিয়েছিল মানে কে জন্য তখন কিন্তু একটা নোটিফিকেশন আসছিল নোটিফিকেশন আসার পরে আপনারা যদি এই জায়গায় ক্লিক করতেন এই যে উপরে থ্রি ডট অপশনটা আছে এখানে যদি ক্লিক করতেন ক্লিক করার পরে নিচে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করলে এই জায়গায় কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন কে ওয়াইসি এই পাশে স্টার্ট একটা বাটন আসতো তারপরে সেই স্টার্টে ক্লিক করলে কিন্তু পাই ব্রাউজারের মাধ্যমে কেওয়াইসিটা করা যেত এখন যে সুবিধাটা দিছে সেটার জন্য আপনারা এখানে কোন ধরনের অপশন পাবেন না এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন কেওয়াইসি এই জায়গায় স্টার্ট এরকম কোনো অপশন কিন্তু আপনারা পাবেন না এবং কোনো ধরনের আপনারা নোটিফিকেশনও কিন্তু পাবেন না তাহলে আপনারা কেওয়াইসিটা কিভাবে করবেন আমি সেটা দেখিয়ে দি আর বারবার বলতেছি যারা পুরাতন ইউজার আছেন মানে অনেক দিন থেকে পাই মাইনিং করতেছেন তাদেরকে বিশেষ করে বলতেছি আপনাদের কিন্তু সবার কেওয়াইসি মানে এলিজিবল হয়ে গেছে আপনারা কিন্তু করতে পারবেন কোন ধরনের নোটিফিকেশনের জন্য ওয়েট করতে হবে না বা দেখতে হবে না যে আপনাদের নোটিফিকেশন দিছে কিনা এরকম কোনো কিছু লাগবে না আপনারা কিন্তু কেওয়াইসি করতে পারবেন তবে নতুন যে ইউজাররা মানে মাত্র কয়েকদিন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার তাদেরকে হয়তো বা এলিজিবল নাও করতে পারে তাদেরটা কয়েকদিন পরেই এলিজিবল হয়ে যাবে তো বিশেষ করে পুরাতন ইউজাররা কি করবেন পাইয়ে প্রবেশ করবেন প্রবেশ করার পরে উপরে থ্রি ডট অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন পাই ব্রাউজার এই যে পাই ব্রাউজার অপশনটা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের অবশ্যই কিন্তু পাই ব্রাউজারটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে আপনারা পাই ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন তো তারপরে কি করবেন তারপরে নিচে আপনারা দেখতে পারবেন সাইন ইন টু পাই ব্রাউজার এই যে এই অপশনটা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিন্তু একটু সময় নেবে তারপরে আপনাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবো তো আমি এখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিলাম আপনারাও ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেবেন তারপরে এখানে একটু ওয়েট করবেন এখানে কিন্তু লোডিং নেবে একটু সময় নেবেই তো দেখেন কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আপনাদের পাই ব্রাউজারে নিয়ে আসবে তো এখানে আসার পরে এই যে কে ওয়াইসি অপশনটা আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা কে ওয়াইসিটা খুবই ইজিলিভাবে করে নেবেন আমি কিন্তু বারবার বলতেছি যারা পুরাতন ইউজার আসেন মানে অনেক দিন থেকে আপনারা পাই মাইনিং করতেছেন কিন্তু আপনাদের কে ওয়াইসি করা হয়নি শুধুমাত্র কিন্তু তারাই করতে পারবেন যেমন ছয় মাস এক বছর বা তিন মাস ছয় মাস এইরকম আর কি মানে একটু মানে বেশি দিন থেকে মাইনিং করতেছেন তাদের কথা বলতেছে আর যারা পাঁচ দিন দিন থেকে মাইনিং করতেছেন তাদের কিন্তু হবে না আপনারা ট্রাই করে দেখবেন চেক করে দেখবেন আপনাদের কিন্তু আসতে পারে মানে যারা পাঁচ দিন দশ দিন পনেরো দিন এরকম সময় ধরে মাইনিং করতেছেন তবে পুরাতন ইউজার যারা আছে তাদেরকে কিন্তু কাউকে মিস করে না মানে সবারই কিন্তু কে হয়ে যাচ্ছে কোনো রকমের ইলিজিবল বা নোটিফিকেশন ছাড়াই হয়ে যাচ্ছে তো আপনারা করে নেবেন এখন কথা হচ্ছে এখানে যদি আপনারা কে ওয়াইসি তে ক্লিক করেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের কে ওয়াইসি সাবমিট করতে হবে মানে আপনাদের ডকুমেন্টগুলো দিতে হবে তো সেগুলো আপনারা কিভাবে করবেন অনেকেই তো জানেন না আবার অনেকেই জানেন বা যারা জানেন না তারা কি করবেন তাদের জন্য আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে বিস্তারিত কীভাবে আপনারা কেওয়াইসি সাবমিট করবেন কোথায় কি দিতে হবে এ টু জেড একবার বিস্তারিত ভিডিওটা দেওয়া আছে তো সেই ভিডিওটা আপনারা দেখে কেওয়াইসিটা সাবমিট করবেন এখন ভিডিওটা আপনারা কোথায় পাবেন সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে তারপরে কেওয়াইসিটা সাবমিট করে দেবেন আশা করি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনাদের কেওয়াইসিটা ডান হয়ে যাবে যদি আপনাদের সমস্ত ইনফরমেশনগুলো ঠিক থাকে বন্ধুরা আমি কিন্তু বারবার বলে আসি যে আমি প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করবো আপনারা জাস্ট কি করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটা অল করে দিবেন যাতে পরবর্তীতে আমি যে কোনো ধরনের আপডেট শেয়ার করলেই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় এবং আরেকটা কথা আমি বলি একটা কিন্তু নতুন অফার আসছে এ ভাইভ মাইনিং এ ভাইভ ওয়ার্ল্ড তো এটা নিয়ে কিন্তু অনেক ধরনের সমালোচনা চলে গেছে বাট আমি আপনাদের একটা কথাই বলতে চাই এগুলা সমালোচনা আপনারা ওভারটেক করে ইগনোর করে যদি এখানে কাজ করতে চান তাহলে অবশ্যই এখানে কাজ করতে পারেন কারণ এই প্রজেক্টটা কিন্তু অনেক 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 ভালো আর একটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে মানুষের কিন্তু ভুল হইতেই পারে তারা যে মানে লোগোটা দিয়েছিলো সেই লোগোটা দেখে কিন্তু অনেক ধরনের সমালোচনা হয়েছিল বাট তারা সেই লোগোটা এই ধরনের বিষয়গুলো ভাবে চিনতে দেয়নি তারা জাস্ট অন্যভাবে দিছিল সেই বিষয়টা হচ্ছে মানে এখানে দুই পর্যন্ত আর্নিং করা যায় মানে ওই অফারটাতে এ ভাইভ মাইনিং সেখানে অবশ্যই আপনারা জয়েন করার চেষ্টা করবেন মানে ভিডিওর থেকে ভিডিওটা দেখে অবশ্যই জয়েন করবেন প্রজেক্টটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট এবং স্ট্রং প্রজেক্ট সম্পূর্ণ মতো এবং যেভাবে আপনাদের গি বয়ে দেওয়া হয়েছিল এখানেও কিন্তু গি বয়ে দেওয়া হচ্ছে আমি জাস্ট আপনাদের কোনো জোর করতেছি না আপনাদের যদি ইচ্ছা হয় কাজ করে তাহলে অবশ্যই আপনারা কাজ করতে পারেন আশা করি সেখান থেকে আপনারা ভালো মানের প্রফিট করতে পারবেন একবারে সাতাশি কোরের মতো তো ফ্রেন্ডস এই ভিডিওটা আর বেশি লং করব না এখান থেকে শেষ করে দেবো আপনাদের যদি এই বিষয়টা নিয়ে এই যে কে বিষয়টা নিয়ে কোনো ধরনের ঝামেলা হয় তাহলে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা জাস্ট আমাকে মেসেজ করবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার তবে আপনারা ট্রাই করবেন ভিডিওটা দেখে যদি কোনো সমস্যা হয় তাহলেই কেবলমাত্র আমাকে নক করবেন বাট কোনো ধরনের সমস্যা ছাড়াই কেউ কিন্তু নক করবেন না এটা হচ্ছে আমার রিকোয়েস্ট তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে